হ্যালো গাইস, এসএমটি স্পোর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হিসেবে এই সময়ে পেসারদের মধ্যে সবার আগে আছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের পরেই আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, ভারতের ভুবনেশ্বর কুমার এবং ইংল্যান্ডের ক্রিস জর্ডান। তবে র্যাঙ্কিংয়ের এই শীর্ষ পেসারদের মধ্যে পারফরমেন্সের ফারাক কতটা, পরিসংখ্যান কি বলছে, আজকের এই ভিডিওতে আমরা পরিসংখ্যান ভিত্তিক কম্পারিজন করে দেখব পরিসংখ্যানের ভিত্তিতে কোন পেসার এগিয়ে আছেন। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। মুস্তাফিজুর রহমান টিম সাউদি, ভুবনেশ্বর কুমার এবং ক্রিস জর্ডান। তো প্রথমে আমরা দেখে নিই কোন বোলার কটি ইনিংস খেলেছেন টি টোয়েন্টি ফর্মেটে। মুস্তাফিজুর রহমান মোট ইনিংস খেলেছেন 52টি, টিম সাউদি মোট ইনিংস খেলেছেন 81টি, ভুবনেশ্বর কুমার মোট ইনিংস খেলেছেন 51টি, ক্রিস জর্ডান মোট ইনিংস খেলেছেন 64টি। এখানে সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন টিম সাউদি। মুস্তাফিজ এবং ভুবনেশ্বর কুমার প্রায় সমান ইনিংস খেলেছেন, তাদের থেকে কয়েকটি ইনিংস বেশি খেলেছেন ক্রিস জর্ডান। তবে দেখে নেওয়া যাক উইকেটের হিসেবে কে এগিয়ে আছেন। মুস্তাফিজুর রহমান মোট উইকেট পেয়েছেন 76টি, টিম সাউদি উইকেট পেয়েছেন 99টি, ভুবনেশ্বর কুমার উইকেট পেয়েছেন 50টি, ক্রিস জর্ডান উইকেট পেয়েছেন 73টি। সবচেয়ে বেশি ম্যাচ খেলা টিম সাউদি উইকেটের হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন। তবে 64টি ম্যাচ খেলা ক্রিস জর্ডান মুস্তাফিজের থেকে 3টি উইকেট কিন্তু কম পেয়েছেন এবং মুস্তাফিজের থেকে মাত্র 1টি ম্যাচ কম খেলা ভুবনেশ্বর কুমার অনেকগুলো উইকেট কিন্তু কম পেয়েছেন মুস্তাফিজুর রহমানের থেকে। উইকেটের হিসেবে টিম সাউদি এবং মুস্তাফিজুর রহমান অনেক এগিয়ে আছেন। তবে দেখে নেওয়া যাক ইকোনমির হিসেবে কে এগিয়ে আছেন। টি টোয়েন্টি ফর্মেটে পেসারদের ভালো ইকোনমি হওয়াটা অনেক জরুরি, কারণ পেসাররাই মূলত ডেথ ওভারে বোলিং করে থাকেন। দেখে নেওয়া যাক কোন পেসারের ইকোনমি কেমন ছিল। মুস্তাফিজুর রহমানের বোলিং ইকোনমি 7.48, টিম সাউদির বোলিং ইকোনমি 8.39, ভুবনেশ্বর কুমারের বোলিং ইকোনমি 6.90, ক্রিস জর্ডানের বোলিং ইকোনমি 8.70। সবচেয়ে ভালো ইকোনমি কিন্তু ভুবনেশ্বর কুমারেরই। এরপরেই আছেন মুস্তাফিজুর, টিম সাউদি এবং ক্রিস জর্ডান। তবে এভারেজের হিসেবে কে এগিয়ে আছেন, বোলিং এভারেজ হচ্ছে বলার একটি উইকেট পেতে কত রান খরচ করেছেন। মুস্তাফিজুর রহমানের বোলিং এভারেজ 18.66, টিম সাউদির বোলিং এভারেজ 25.17, ভুবনেশ্বর কুমারের বোলিং এভারেজ 25.10, ক্রিস জর্ডানের বোলিং এভারেজ 27.17। বোলিং এভারেজের দিক থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানের ধারের কাছেও নেই কেউ। নিঃসন্দেহে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। টি টোয়েন্টিতে একটি ইনিংসে বোলারদের বেশি উইকেট নেওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ একজন বোলার মাত্র 4টি ওভারই বোলিং করার সুযোগ পান। তবে এই বোলারদের মধ্যে কে সবচেয়ে বেশি 4 উইকেটের দেখা পেয়েছেন? মুস্তাফিজুর রহমান মোট 4 উইকেটের দেখা পেয়েছেন 2 বার, টিম সাউদি মোট 4 উইকেটের দেখা পেয়েছেন 1 বার, ভুবনেশ্বর কুমারও 1 বার 4 উইকেট শিকার করেছেন, ক্রিস জর্ডান 4 উইকেটের দেখা পেয়েছেন 2 বার। এখানে জর্ডান এবং মুস্তাফিজ এগিয়ে আছেন ভুবনেশ্বর কুমার এবং টিম সাউদির থেকে। বেস্ট বোলিং ফিগারটা কার সবচেয়ে সুন্দর ছিল? মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ফিগার 22 রান দিয়ে 5 উইকেট, টিম সাউদির বেস্ট বোলিং ফিগার 18 রান দিয়ে 5 উইকেট, ভুবনেশ্বর কুমারের বেস্ট বোলিং ফিগার 24 রান দিয়ে 5 উইকেট, ক্রিস জর্ডানের বেস্ট বোলিং ফিগার 6 রান দিয়ে 4 উইকেট। এখানে কিন্তু সব বোলারেরই বেস্ট বোলিং ফিগার বেশ ভালো। তো বন্ধুরা, পরিসংখ্যানের হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন? ওভারঅল পারফরমেন্সের হিসেবে কিন্তু মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স সবচেয়ে ভালো। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।